হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ড্রিমস অফ সাকসেস, সফলতার স্বপ্নে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করতে চলেছি বেশ কিছু গুরুত্বপূর্ণ জেনারেল নলেজের প্রশ্ন উত্তর নিয়ে। তো বন্ধুরা, আজকের এই প্রশ্নগুলি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ তোমাদের প্রতিটি আপকামিং পরীক্ষার জন্য, বিশেষ করে তোমাদের যে সামনে WBP মেন্স পরীক্ষা আসছে এবং তার সাথে কলকাতা পুলিশের যে নিউ রিক্রুটমেন্টটি হতে চলেছে সেই সমস্ত পরীক্ষার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তাই প্রতিটি প্রশ্নের উত্তর তোমরা নিজে দেওয়ার চেষ্টা করবে এবং তোমাদেরকে জানিয়ে রাখি বন্ধুরা, আজকের প্রশ্নগুলি কিন্তু আমরা WBP-র বিভিন্ন পরীক্ষা থেকে নেওয়া হয়েছে, বিগত বিভিন্ন পরীক্ষা থেকে আমরা এই প্রশ্ন উত্তরগুলি সংগ্রহ করেছি। তো অবশ্যই প্রতিটি প্রশ্নের উত্তর তোমরা নিজেরা দেওয়ার চেষ্টা করবে, এতে করে তোমাদের কিন্তু প্র্যাকটিস হয়ে যাবে এবং সর্বশেষে তোমাদের স্কোর জানাতে ভুলো না কে কত স্কোর করলে। তো চলো বন্ধুরা, আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি। তো বন্ধুরা, এখানে তোমরা প্রথম কোশ্চেন দেখতে পাচ্ছ, ভারতের সবুজ বিপ্লব নিচের কোন ক্ষেত্রে সবচেয়ে সফল? ভারতের সবুজ বিপ্লব নিচের কোন ক্ষেত্রে সবচেয়ে সফল? তো এখানে সঠিক উত্তরটি আমাদের হয়ে যাবে বন্ধুরা অপশন সি, গম এবং চাল। গম এবং চাল ক্ষেত্রে সবুজ বিপ্লব সফল ছিল। পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব, তার আগে বন্ধুরা তোমাদেরকে জানিয়ে রাখি আমরা WBP-র বিগত 10 বছরের ইংলিশের পেপারটি নিয়ে একটি PDF বানিয়েছি, যে PDFটির মূল্য মাত্র 15 টাকা। তো তোমরা যারা এবছর WBP মেন্স পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু অবশ্যই সেই PDFটি সংগ্রহ করে নেবে। PDFটি সম্পূর্ণ প্রিন্টেবল ফরম্যাটে তৈরি করা হয়েছে যাতে তোমাদের প্রিন্ট করে পড়তে কোনো রকম অসুবিধা না হয়। তো PDFটির লিঙ্ক তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা সংগ্রহ করতে পারবে, অথবা তুমি কিন্তু আমাদেরকে হোয়াটসঅ্যাপে SMS করতে পারবে, সেখান থেকে তোমরা সংগ্রহ করে নিতে পারবে। তো চলো বন্ধুরা, এবার পরবর্তী প্রশ্নটা তোমরা দেখে নাও, সংসদ নির্বাচনে ভোট দেওয়ার অধিকার, সংসদের নির্বাচনে ভোট দেওয়ার অধিকার কী অধিকার? তো সংসদে নির্বাচনে ভোট দেওয়ার অধিকার হচ্ছে একটি আইনি অধিকার, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব, পরবর্তী প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ, 1930 সালে মহাত্মা গান্ধী আইন অমান্য আন্দোলন শুরু করেন কোথা থেকে? 1930 সালে মহাত্মা গান্ধী আইন অমান্য আন্দোলন শুরু করেছিলেন কোথা থেকে? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, সবরমতী আশ্রম থেকে 1930 সালে মহাত্মা গান্ধী আইন অমান্য আন্দোলন শুরু করেছিল। পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব, পরবর্তী প্রশ্ন তোমরা এখানে দেখতে পাচ্ছ, সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট কোথায় অবস্থিত? সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট কোথায় অবস্থিত? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে বন্ধুরা অপশন সি, কলকাতায় অবস্থিত। পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব, পরবর্তী প্রশ্ন তোমরা এখানে দেখতে পাচ্ছ, নিম্নলিখিত কোন রঙগুলিকে মৌলিক রং বলা হয়? নিম্নলিখিত কোন রঙগুলিকে মৌলিক রং বলা হয়? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, লাল নীল সবুজ, এই রঙটাকে মৌলিক রং বলা হয়, অর্থাৎ RGB। পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব, পরবর্তী প্রশ্ন তোমরা এখানে দেখতে পাচ্ছ, বারদৌলি সত্যাগ্রহ 1928 সালের নেতাকে ছিল? বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল 1928 সালে, এই সত্যাগ্রহের নেতাকে ছিল? তো এখানে সঠিক উত্তরটি আমাদের হয়ে যাবে বন্ধুরা অপশন এ, সর্দার বল্লভভাই প্যাটেল। পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব, পরবর্তী প্রশ্ন এখানে দেখতে পাচ্ছি তোমরা, এলিসা টেস্টটি কোন রোগের শনাক্ত করতে সাহায্য করে? এলিসা টেস্টটি কোন রোগ শনাক্ত করতে সাহায্য করে? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, HIV বা এডস। পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব, পরবর্তী প্রশ্ন দেখার আগে বন্ধুরা তোমাদেরকে জানিয়ে রাখি তোমরা যারা এবছর WBP মেন্স পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তারা এই বইটি সংগ্রহ করতে পারো। বইটির মূল্য তোমাদের আছে 230 টাকা, আমাদের কোড DS20 ব্যবহার করলে তোমরা বইটি পেয়ে যাবে 220 টাকায়, এবং এই 220 টাকা ছাড়া কোনো রকম এক্সট্রা তোমাদেরকে চার্জ আর দিতে হবে না, ডেলিভারি চার্জ সম্পূর্ণ বিনামূল্যে তোমাদের বাড়িতে পৌঁছে যাবে এই বইটি। এবং এই বইয়ের সাথে তোমরা ফ্রিতে পেয়ে যাচ্ছ একটি OMR বুকলেট, যেটি তোমরা প্র্যাকটিস করতে হবে খুব সহজেই এবং পরীক্ষার জন্য ভালোভাবে প্রিপারেশন নিতে পারবে। তো বইটি যারা সংগ্রহ করতে ইচ্ছুক তারা ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলে যাও, সেখানে থেকে তোমরা এই বইটি সংগ্রহ করে নিতে পারবে, অথবা তোমরা কিন্তু এই বই সম্পর্কে আমরা একটি রিভিউ দিয়েছি সেই ভিডিওটিও তোমরা দেখতে পারবে, তার লিঙ্কও তুমি কিন্তু এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, এবার পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব, পরবর্তী প্রশ্ন তোমরা এখানে দেখতে পাচ্ছ, ভারতীয় সংবিধানের কোন ধারাকে ডক্টর BR আম্বেদকর সংবিধানের হৃদয় বা আত্মা বলেছিলেন? ভারতীয় সংবিধানের কোন ধারাকে ডক্টর BR আম্বেদকর সংবিধানের হৃদয় বা আত্মা বলেছিলেন? তো ভারতীয় সংবিধানের জনক বলা হয় ডক্টর BR আম্বেদকরকে, তিনি ভারতীয় সংবিধানের কোন ধারাকে হৃদয় বা আত্মা বলেছিলেন? তো ভারতীয় সংবিধানের 32 নম্বর ধারাকে
ডক্টর বি আর আম্বেদকর বলেছিলেন সংবিধানের আত্মা বা হৃদয়। পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্ন এখানে দেখতে পাচ্ছি তোমরা, মহাকাশে কোন মহাকাশচারী আকাশের রং কী দেখবে? মহাকাশে কোন মহাকাশচারী আকাশের রং কী রকম দেখবে? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, কালো দেখবে। পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্ন তোমরা এখানে দেখতে পাচ্ছ, এশিয়ার বৃহত্তম নদী কোনটি? এশিয়ার বৃহত্তম নদী কোনটি? তো এখানে সঠিক উত্তরটি আমাদের হয়ে যাবে অপশনটি, ইয়াংজে। ইয়াংজে হচ্ছে এশিয়ার বৃহত্তম নদী। পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ, কোন মুঘল সম্রাট জিন্দাপীর নামে পরিচিত ছিল? কোন মুঘল সম্রাট জিন্দাপীর নামে পরিচিত ছিল? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, ঔরঙ্গজেব। ঔরঙ্গজেব জিন্দাপীর নামে পরিচিত ছিল। নেক্সট প্রশ্নটি আমরা দেখে নেব। নেক্সট প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ, 1943 সালে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি আত্মপ্রকাশ করে কোথায়? 1943 সালে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি আত্মপ্রকাশ করে কোথায়? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, সিঙ্গাপুরে। পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ, রাজ্যসভার সদস্যগণকে নির্বাচন করেন কে? রাজ্যসভার সদস্যগণকে নির্বাচন করেন, তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, বিধানসভা নির্বাচিত সদস্যগণ রাজ্যসভার সদস্যগণকে নির্বাচিত করেন। পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ, রাজ্যপালকে শপথ গ্রহণ করান কে? রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান কে? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, হাইকোর্টের প্রধান বিচারপতি রাজ্যপালকে শপথ গ্রহণ করান। পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ, ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে কোন প্রণালী অবস্থিত? ভারত ও শ্রীলঙ্কাকে কোন প্রণালী বিচ্ছিন্ন করেছে? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, ফক প্রণালী। পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্ন তোমরা এখানে দেখতে পাচ্ছ, টেলিযোগাযোগের জন্য কোন ধরনের তরঙ্গ ব্যবহার করা হয়? টেলিযোগাযোগের জন্য কোন ধরনের তরঙ্গ ব্যবহার করা হয়? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, মাইক্রো তরঙ্গ ব্যবহার করা হয় টেলিযোগাযোগের জন্য। নেক্সট প্রশ্নটি আমরা দেখে নেব। নেক্সট প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ, উচ্চতাজনিত ভয়কে কী বলা হয়? উচ্চতাজনিত ভয়কে কী বলা হয়? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, অ্যাক্রোফোবিয়া বলা হয় উচ্চতাজনিত ভয়কে। নেক্সট প্রশ্নটি আমরা দেখে নেব। নেক্সট প্রশ্ন তোমরা এখানে দেখতে পাচ্ছ, নিম্নের কোন ভারতীয় টাকা ভারত সরকার দ্বারা মুদ্রিত হয়? নিম্নের কোন টাকাটি ভারত সরকার দ্বারা মুদ্রিত হয়? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, এক টাকাটি ভারত সরকার দ্বারা মুদ্রিত হয়। বাকি সমস্ত টাকাগুলি কার দ্বারা মুদ্রিত হয় সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট প্রশ্নটি আমরা দেখে নেব। নেক্সট প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ, নিম্নের কোন সংশোধনীর দ্বারা ভারতীয় সংবিধান প্রস্তাবনা সংশোধিত হয়েছিল? নিম্নের কোন সংশোধনীর দ্বারা ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সংশোধিত হয়েছিল? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, 42তম সংবিধান সংশোধনে। পরবর্তী প্রশ্নটি এখানে দেখতে পাচ্ছ তোমরা, হিরোশিমাতে ফেলা পারমাণবিক বোমাটির সাংকেতিক নাম কী ছিল? হিরোশিমাতে ফেলা পারমাণবিক বোমাটির সাংকেতিক নাম কী ছিল? তো হিরোশিমাতে ফেলা পারমাণবিক বোমাটির সাংকেতিক নাম ছিল লিটল বয় এবং নাগাসাকিতে ফেলা পারমাণবিক বোমাটির সাংকেতিক নাম ছিল ফ্যাটম্যান। পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ, কোন অনুচ্ছেদে অনুযায়ী ভারতীয় সংবিধান সংশোধন করা যায়? কোন অনুচ্ছেদ অনুযায়ী ভারতীয় সংবিধান সংশোধন করা যায়? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে বন্ধুরা অপশন সি, অনুচ্ছেদ 368 অনুযায়ী ভারতীয় সংবিধান সংশোধন করা যায়। নেক্সট প্রশ্নটি আমরা দেখে নেব। নেক্সট প্রশ্ন তোমরা এখানে দেখতে পাচ্ছ, ভাষাভিত্তিতে ভারতের সর্বপ্রথম কোন রাজ্য পুনর্গঠন হয়েছিল? ভাষাভিত্তিতে ভারতের সর্বপ্রথম কোন রাজ্য পুনর্গঠন হয়? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, অন্ধ্রপ্রদেশ। নেক্সট প্রশ্নটি আমরা দেখে নেব। নেক্সট প্রশ্ন তোমরা এখানে দেখতে পাচ্ছ, একটি পদার্থের কঠিন অবস্থা থেকে সরাসরি গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত প্রক্রিয়াটির নাম হলো কী? একটি পদার্থের কঠিন অবস্থা থেকে সরাসরি গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত প্রক্রিয়াটির নাম কী? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, ঊর্ধ্বপাতন বলা হয়। একটি পদার্থের কঠিন অবস্থা থেকে সরাসরি গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত প্রক্রিয়াকে ঊর্ধ্বপাতন বলা হয়। নেক্সট প্রশ্নটি আমরা দেখে নেব। নেক্সট প্রশ্ন এখানে দেখতে পাচ্ছি, তথ্য জানার অধিকার বা আরটিআই পাস হয় কত সালে? তথ্য জানার অধিকার আইন কোন সালে পাস হয় অথবা আরটিআই কোন সালে পাস হয় সেটি তোমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, 2005। নেক্সট প্রশ্নটি আমরা দেখে নেব। নেক্সট প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ, কে শের ই পাঞ্জাব নামে পরিচিত ছিল? তো শের ই পাঞ্জাব নামে পরিচিত ছিল লালা লাজপত রায়। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্নটি আমরা দেখে নেব। নেক্সট প্রশ্ন তোমরা এখানে দেখতে পাচ্ছ, প্রতি বছর কোন দিনটি বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালিত হয়? প্রতি বছর কোন দিনটি বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালিত হয়? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, 5ই জুন প্রতি বছর বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালন হয়। নেক্সট প্রশ্নটি আমরা দেখে নেব। আজকে তোমাদের হোমওয়ার্ক যেটি,
যে গ্রন্থটি মস্তিষ্কের সবচেয়ে কাছে অবস্থিত সেটি হলো কোনটি? যে গ্রন্থটি মস্তিষ্কের সবচেয়ে কাছে আছে সেই গ্রন্থটির নাম কি এখানে জানতে চাওয়া হয়েছে তোমাদের এখানে? তো অবশ্যই তোমরা সকলে এই প্রশ্নের উত্তরটি দেবে, এটি তোমাদের আজকের হোমওয়ার্ক, সকলে কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিও যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে একটি লাইক করে এবং তোর বন্ধুর সাথে শেয়ার করে দিও। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংকস ফর ওয়াচিং, এবং ভালো মতো পড়াশোনা করতে শুরু করে দেয়, একদমই ফাঁকি দিও না, তোমাদের হাতে কিন্তু একদমই সময় নেই। তো যতক্ষণ তোমার পারবে ততক্ষণ তুমি পড়াশোনা করো, কোনো রকম ফাঁকি দেওয়ার চেষ্টা করো না। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য।